ভাইরে ভাই, কি অবস্থা সবার? নতুন ডরমিটরিতে আসার পর থেকে না পার্সোনাল কাজ, এইটা সেইটা, রুম গোছানো সবকিছু মিলে না অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, তাই ভিডিওতে একদমই সময় দিতে পারি নাই। যাই হোক, গতকালকে থেকে আমি একটু ফ্রি হয়েছি। আর গতকালকের দিনটা অসম্ভব সুন্দর ছিল, তোমার দেখতেই পাইতেছো কি সুন্দর ঝলমলে রোদ। আর তখন হঠাৎ করে আমার মনে পড়ে যে আমি অনেকদিন ধরে রান্না বান্না করতেছি না, নতুন ডরমিটরিতে আসার পর আমার একদিনও রান্না করা হয় নাই, তো আমি আজকে লাঞ্চটা রান্না করবো। এটা আমার মাথায় আসে, তারপর ঝটপট করে কিচেনে চলে যাই এবং কিচেনে যেয়ে ডিসাইড করি যে সেদিন আমি একটা ঝটপট ফ্রাইড রাইস রান্নার রেসিপি দেখছিলাম যেটা খুবই সোজা, ওইটাই করবো। কিন্তু তার আগে তোমাদেরকে আমার আমাদের নতুন ডরমিটরির যে জানালা থেকে বাইরের যে ভিউটা ওইটা একটু দেখাই দিই। অসম্ভব সুন্দর, তাই না বলো? আমার নতুন ডরমিটরিটা না অনেক বেশি পছন্দ হয়েছে এই কারণে, কারণ এখানে ন্যাচারাল ভাইবটা আরও বেশি। তো যাই হোক, কথা না বাড়ায় চলো রান্না শুরু করি। এই রান্নাটা মানে এই ফ্রাইড রাইসটা হইতেছে পৃথিবীর সব থেকে সহজ ফ্রাইড রাইস রেসিপি, তোমাদের কাছে আমি দেখাবো। এটা আমি রিসেন্টলি শিখছি এবং এটার কি ইনগ্রিডিয়েন্টস হইতেছে তোমার লেটুস পাতা, ঠিক আছে? তোমরা দেখতেই পাইতেছো আমি অনেকগুলো লেটুস পাতা আমার কাছে ছিল, তো এটা হাফ করে আমি নিছি, বাকি হাফটা ফ্রিজে রেখে দিতেছি পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। এবার এই যে লেটুস পাতাগুলোকে ভালো মতো তো ধুয়ে নিতে হবে, তা নাহলে তো আবার পেট খারাপ হবে, সো আমি ভালো মতো ধুয়ে নিতেছি। তো লেটুস পাতা থেকে পানি ঝরতে ঝরতে এদিকে আমি তিনটা ডিম ফাটাই নিব। ডিমগুলো হইতেছে আমি ভাজবো, তোমরা তো জানোই ফ্রাইড রাইসে তো ডিম ম্যান্ডেটরি, সো তিনটা ডিম একসাথে নিয়ে ডিমটা হইতেছে ফাটাই নিলাম। এই ফাটাই নিলাম না ফাটাই নিলাম কি বলো তোমরা, আমি এক্স্যাক্টলি জানি না। এটাকে কাঁটা চামচ দিয়ে এরকম সুন্দর করে গলায় নিতেছি, কারণ যেটা দিয়ে ডিম ইয়ে করে ওইটা না আমার কাছে নাই, ওটাকে জানি আমি ভুলে গেছি। আচ্ছা, এগুলোকে কি বলে আমাকে একটু লিখে তোমরা জানাও তো কমেন্ট সেকশনে, কাজ আমি আসলে কুকিং এক্সপার্ট না। এরপর হইতেছে লেটুস পাতাগুলোকে স্লাইস করে নিতেছি। তোমাদের মনে হতে পারে যে আমি অনেকগুলো লেটুস পাতা নিতেছি, আসলে আমি তোমাদের কিন্তু প্রথমেই বলছি যে এই ফ্রাইড রাইসের কি ইনগ্রিডিয়েন্টই হইতেছে লেটুস পাতা। তোমাদের অনেকগুলো লেটুস পাতা লাগবে, বাট ভয় নেই, যখন আমি লেটুস পাতাগুলোকে রান্না করবো তখন এতগুলো লেটুস পাতা একটুখানি লেটুস পাতা হয়ে যাবে, বুঝছো? তো যাই হোক, লেটুস পাতার পরে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিতেছি। ও সরি, পেঁয়াজগুলো না, পেঁয়াজের একটা পেঁয়াজের হাফ আমি নিছি। আমার মনে হচ্ছিল যে একটা পেঁয়াজের হাফই এনাফ। তোমাদের যদি মনে হয় যে তোমরা অনেক বেশি পেঁয়াজ খাইতে পছন্দ করো তাহলে পুরো একটা পেঁয়াজও তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো হাফ মানে পেঁয়াজের যে হাফ পার্ট এটা স্লাইস করে নিলাম। এরপর হচ্ছে কাঁচা মরিচ আমার কাছে ছিল না, বুঝছো, যার কারণে আমি হুগনা মরিচ ব্যবহার করব। তো হুগনা মরিচ তো আসলে স্লাইস করার প্রয়োজন নেই, এটাকে আমি রান্না করার সময় ভেঙে ভেঙে দিয়ে দেবো। আচ্ছা, আমাদের সব ইনগ্রিডিয়েন্টস রেডি। আর লাস্টে হইতেছে ভাত, আগে থেকেই রান্না করা ভাত ফ্রিজে রাখা ছিল আমার, সো ওইটাই আমি ইউজ করব। আমাদের সব কিন্তু একদম রেডি, এবার জাস্ট রান্না করার পালা, চলো রান্না শুরু করি। প্রথমে হইতেছে ফ্রাই প্যান দিয়ে দিলাম, ফ্রাই প্যান গরম হয়ে গেলে এর উপরে মানে সরি এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েল গরম হয়ে গেলে প্রথমে ডিমগুলোকে ভাজবো। আচ্ছা, এই ডিমগুলোকে হচ্ছে স্ক্রাম্বল বলে মনে হয়, অ্যাজ ফার আই রিমেম্বার, বা আমার মনে হইতেছে মানে ওই যে বলে যেভাবে আমরা বাংলাদেশে নুডলসের মধ্যে ডিমগুলোকে মানে চামচ দিয়ে নাইরা নাইরা ভেঙা ভেঙা দেয় না ওইটা, সো আই থিঙ্ক এটাকে স্ক্রাম্বল জায়গায় বলে, বাট এক্স্যাক্টলি কি তোমরা আমাকে কমেন্ট সেকশনে প্লিজ একটু জানাই দিও। সো ডিমগুলোকে সুন্দর করে ভাজে নিলাম, বাদামি হওয়া পর্যন্ত ভাজবো, মানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। তারপর হইতেছে ডিমটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। এরপর হইতেছে পেঁয়াজগুলোকে দিলাম এবং পেঁয়াজের সাথে একটু লবণও দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়া না যায়। তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। পেঁয়াজগুলো সোনালী হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে হইতেছে লেটুস পাতাগুলো দিয়ে দিব এবং লেটুস পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দিব হইতেছে অনেকগুলো শুকনা মরিচ, সরি হুগনা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিতেছি যাতে ফ্লেভারটা ছড়াইয়ে পড়ে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরে দিতেছি হইতেছে গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, পাপরিকা, এই তো এগুলো সব কিছু দিয়ে ভালো মতো হইতেছে মিক্স কইরা জাস্ট 2 থেকে 3 মিনিট একটু হইতেছে পুরো জিনিসটাকে রান্না করতে হবে। আচ্ছা, এই লেটুস পাতাগুলো হইতে হইতে তোমাদেরকে বলি, তোমরা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, বিশেষ করে তোমাদেরকে আমি ঘেরি না করি, তুমি এক্ষুনি যাও যাই আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে আসো এবং ওখানে যে আমাকে একটু গুতা দিয়ে আসো, মানে হাই হ্যালো দিয়ে আসো। হাই হ্যালো করলে আমিও তোমাদেরকে হাই হ্যালো করবো, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, কুশল দিয়ে বিনিময় করা, বুঝতে পারছো তোমরা? তো শোনো, এই 2-3 মিনিট পরে যখন লেটুস পাতাটা মানে রান্না হয়ে যাবে তখন এটার মধ্যে থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা এত ভালো লাগে, এত ফ্লেভারফুল। তো এর মধ্যে হইতেছে আমি 2 কাপ ভাত দিয়ে নিলাম, আমার লাঞ্চের জন্য যতটুকু লাগবে ততটুকু আর কি। আর এরপরে হইতেছে যে ডিমগুলো ভাজছিলাম না, ওই যে স্ক্রাম্বল জানা জানি কি করছিলাম, ওই ডিমগুলোকে দিয়ে দিতেছি এবং সেই সঙ্গে দিয়ে দিতেছি অনেকগুলা অনেকখানি হইতেছে সয়া সস, ঠিক আছে? এরপর হইতেছে পুরো জিনিসটাকে মিক্স করবো, জাস্ট 2 থেকে 2.5 মিনিট মিক্স করে রান্না করলেই হইতেছে ফ্রাইড রাইস একদম রেডি। এইবার হইতেছে মোমেন্ট অফ দ্য ট্রুথ, মানে এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে আমি আসলে ফ্রাইড রাইসটা রান্না করছি সেটা খাইতে আসলে কেমন এটা এখন যাচাই বাছাই করার পালা, এবং সারপ্রাইজিংলি বিশ্বাস করে এটা খাইতে অসম্ভব মজা ছিল। মানে এত অল্প জিনিসপত্র দিয়ে দেয় এত মজার ফ্রাইড রাইস করা, যেটা কিন্তু আগে আমি আসলে কখনো চিন্তাও করি নাই। ইন ফিউচারে আমি এই যে টিকটক বা ফেসবুকে বা রিলসে যে এই যে রেসিপি রেসিপিগুলো দেখি এগুলো আরও ট্রাই করবো, কারণ আসলে এটা দেখে আমি মানে এটা খাওয়ার পর আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো এই তো, তোমরা অবশ্যই বাসে এটা ট্রাই করে দেখতে পারো, আই হোপ যে তোমরা মানে মজা পাবা খাইয়া। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।